টেক নিউজ বাংলার পক্ষ থেকে আমি মোহাম্মদ আজিজুল হাকিম আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব আপনারা কিভাবে কম্পিউটারে অথবা ল্যাপটপে প্রথম দিনেই আপনার টাইপিং স্পিড 80 শব্দ থেকে 100 শব্দে টাইপ করতে পারবেন। অর্থাৎ আপনার কম্পিউটারের প্রথম দিনের টাইপিং স্পিড হবে 80 শব্দ থেকে 100 শব্দ। তো এর জন্য অবশ্যই আপনার কম্পিউটারে নেট কানেকশন থাকতে হবে। নেট কানেকশনের পর আপনার কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। এক্ষেত্রে আমি গুগল ক্রোম ব্রাউজার ইউজ করছি। তো গুগল ক্রোম ব্রাউজার বা ব্রাউজার থেকে আপনি যখন গুগলের হোম পেজে আসবেন তখন দেখতে পাবেন ডান সাইডে উপরের দিকে গুগল অ্যাপস একটি অপশান আছে। তো এই অপশানের উপর ক্লিক করে দিতে হবে। এখান থেকে সামান্য একটু স্ক্রোল ডাউন করলে নিচের দিকে দেখতে পাবেন ডকস একটি অপশান আছে, এই অপশানের উপর ক্লিক করে দিতে হবে। আমি ডকস অপশানের উপর ক্লিক করে দিয়েছি। এরপর এরকম একটি ইন্টারফেস আমরা দেখতে পাবো। তো এখান থেকে ব্ল্যাঙ্ক এই অপশানটির উপর ক্লিক করে দিতে হবে। তো আমি ব্ল্যাঙ্ক অপশানের উপর ক্লিক করে দিয়েছি। তো এরপরে আমরা গুগলের যে ডকস পেজ আছে সেই পেজে চলে আসব। তো এখান থেকে আপনি চাইলে হাতে টাইপ করতে পারেন অথবা চাইলে ভয়েস টাইপ করেও লিখতে পারেন। তো বিশিষ্ট ব্যক্তি শিবখেরা তিনি বলেছিলেন যে বিজয়ীরা ভিন্ন কাজ করে না, বরং বিজয়ীরা একই কাজ ভিন্নভাবে করে। তো আজকে আমরা এখানে একটু ভিন্নভাবে টাইপিংয়ের কাজটা শিখব। তো এর জন্য আমরা এই মেনু বার থেকে চলে আসব টুলস মেনুতে। টুলস মেনুতে ক্লিক করলে আমরা একটু নিচের দিকে দেখতে পাবো ভয়েস টাইপিং। আপনারা চাইলে এটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও ওপেন করে নিতে পারেন। কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এস। তো আমি ভয়েস টাইপিং এটার উপর ক্লিক করে দিচ্ছি। তো যখনই ভয়েস টাইপিং এটার উপর ক্লিক করে দিয়েছি তখনই দেখেন এইখানে একটি মাইক্রোফোন অপশান চলে এসেছে। তো আপনি চাইলে এখানে পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে টাইপ করে নিতে পারেন। তো এর জন্য দেখেন এখানে ইংলিশ ইউএস অপশানটি অ্যাক্টিভ আছে। আপনি চাইলে এটার পাশে যে ড্রপডাউন আইকন আছে এইখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। তো আজকে আমরা দেখব কিভাবে এখানে বাংলাতে টাইপ করতে পারি। তো বাংলাতে টাইপ করার জন্য আমি এই ড্রপডাউন আইকনে ক্লিক দিচ্ছি। দিলে নিচের দিকে স্ক্রোল ডাউন করলে দেখতে পাব বাংলা বাংলাদেশ একটি অপশান আছে। তো আমি এখান থেকে বাংলা বাংলাদেশ অপশানটি সিলেক্ট করে দিচ্ছি। তো আমি অলরেডি বাংলা বাংলাদেশ অপশানটি সিলেক্ট করে দিয়েছি। এখন আমি যা বলবো সেটা টাইপে রূপান্তরিত করার জন্য এই মাইক্রোফোন অপশানের উপর ক্লিক দিয়ে দিতে হবে। তো আমি এই মাইক্রোফোন অপশানের উপর ক্লিক করে দিচ্ছি। মঙ্গল কাব্য বাংলা সাহিত্যের মধ্যযুগে বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্য মঙ্গল কাব্য নামে পরিচিত। মঙ্গল কাব্য প্রধানত কাহিনী কেন্দ্রিক। মঙ্গলকাব্যের প্রধান শাখা তিনটি, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল এবং অন্নদামঙ্গল। এছাড়া ধর্মমঙ্গল, অভয়মঙ্গল, কালিকামঙ্গল সহ আরও অনেক অপ্রধান মঙ্গলকাব্যের নাম জানা যায়। মঙ্গলকাব্য তথা মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। মনসামঙ্গল সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসার কাহিনী নিয়ে রচিত কাব্য মনসামঙ্গল কাব্য নামে পরিচিত। এর অপর নাম পদ্মপুরাণ। মঙ্গলকাব্যের প্রাচীনতম শাখা মনসামঙ্গল কাব্য। চাঁদ সওদাগরের বিদ্রোহ ও বেহুলার সতীত্ব কাহিনীর জন্য মনসামঙ্গল সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেছিল। মনসামঙ্গলের আদি কবি কানাহরি দত্ত এবং শ্রেষ্ঠ কবি বিজয়গুপ্ত। তবে অনেকে নারায়ণ দেবকে শ্রেষ্ঠ কবি বলে মনে করেন। তো আমাদের টাইপের কাজটি শেষ হলে এই টাইপটাকে স্টপ করার জন্য এই মাইক্রোফোন অপশানের উপর ক্লিক করে দিতে হবে। তো আমি এটাকে স্টপ করার জন্য এই মাইক্রোফোন অপশানের উপর ক্লিক করে দিচ্ছি। তো আমরা এতক্ষণ যা বলেছি সব কিন্তু এখানে টাইপ হয়ে গেছে। তো এখন আমরা চাইলে এটাকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড অথবা আপনি চাইলে এটাকে আপনার ফেসবুক পেজে অথবা যে কোনো জায়গাতে কপি করে পেস্ট করে দিতে পারেন।
তো আমরা দেখব এটাকে কিভাবে আমরা মাইক্রোসফট অফিসে নিয়ে কাজ করতে পারি। তো এটাকে কপি করার জন্য আপনি চাইলে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে পারেন। আমি মাউস থেকে সিলেক্ট করলাম এবং এটাকে সিলেক্ট করার জন্য রাইট ক্লিক দিয়ে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এটাকে মাইক্রোসফট অফিসে নিয়ে যাব। এর জন্য স্টার্ট মেনুতে ক্লিক দিচ্ছি। স্টার্ট মেনু থেকে স্ক্রোল ডাউন করে মাইক্রোসফট অফিস প্যাকেজে চলে আসছি। এখান থেকে একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করলে দেখতে পাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 আছে। তো আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর উপর ক্লিক করে দিচ্ছি। তো আমাদের সামনে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন হয়ে গেছে। এখন এটাকে আমরা কন্ট্রোল ভি এর মাধ্যমে পেস্ট করে দিলাম। তো এখানে সামান্য একটু সময় নিচ্ছে পেস্ট হওয়ার জন্য। তো এখানে যখন পেস্ট হয়ে যাবে তখনই আমরা দেখতে পাবো এটার ইন্টারফেস। তো দেখেন এখানে আমরা আমাদের ইন্টারফেস দেখতে পেয়েছি। আমরা জানি অনলাইনে কোনো কিছু টাইপ করলে সেটা নির্মালা ইউআইএ হয়ে যায়। তো এই লেখাটাকে আমরা আমাদের বইয়ের লেখার মতো করার জন্য এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে দেব। তো এর জন্য আমি টোটাল লেখাটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর ফন্ট সেকশন থেকে এই ফন্টের ড্রপ ডাউন আইকনে ক্লিক দিব। এখান থেকে সুতনি ও এমজে এটা সিলেক্ট করে দিচ্ছি। তো এটা সিলেক্ট করার পর ফন্টের সাইজটা ছোট হয়ে গেছে। আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এই ফন্টের সাইজটাকে একটু বড় করে দিচ্ছি। সেক্ষেত্রে এখান থেকে 22 ফন্ট সাইজ ইউজ করছি, অথবা আমরা এখান থেকে চাইলে কিছু ছোট ফন্ট সাইজও ইউজ করতে পারি। দেখেন আমি ফন্টের সাইজ 16 করে দিয়েছি। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা প্রতি মিনিটে কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে 80 থেকে 100 শব্দ টাইপ করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।